নিপুণ হাতে কাঠ কাটা, তারপর তার উপর নকশা আঁকা, কাঠের টুকরোর মধ্যে ফুটিয়ে তোলা সুদৃশ্য মানবিক আদল। বর্ধমানের পূর্বস্থলীর গ্রামের বেশিরভাগ মানুষ কাঠের পুতুল তৈরির সঙ্গে যুক্ত। এই গ্রামের শিল্পীদের তৈরি পুতুল পাড়ি দেয় বিদেশেও। আমাদের এখান থেকে লোক আছে, বাইরে থেকে লোক আছে, আমেরিকান, জাপান, কানাডা, ফ্রান্স, আপনার রাশিয়া, আপনার ইংল্যান্ড, বিদেশ থেকে লোক আছে। আপনার এদিকেও আছে, আপনার এদিকে যেমন নেপাল, ভুটান, এদিক থেকে লোক আছে। আমাদের হাতের কাজ দেখতে আসে। দুর্গাপুজোতে আশেপাশের এলাকায় মণ্ডপ সজ্জার জন্য এই গ্রামের কাঠের পুতুলের অর্ডার আসে। কাঠের পুতুল তৈরির সঙ্গে সঙ্গে এবছর নতুন গ্রামের শিল্পীরা কাঠের দুর্গাও তৈরি করছেন, যা নিঃসন্দেহে বড় চমক। শিল্পীদের নিপুণ দক্ষতায় আদল পাচ্ছেন দেবী দর্শপূজা। এখন যেগুলো তৈরি হচ্ছে এখন সব পুজোর জন্য, কলকাতা পুজো, পুজো, দুর্গাপুজো, প্যান্ডেলের জন্য। কোনো কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা? অসুবিধা সেরকম কিছু নেই, অসুবিধা কোনো রকম। এই কাজ করে আমাদের বাড়ির ছেলে মেয়ে বউ বাচ্চা, আমরা, আমার মা বাবা সবাই মানে এই তৈরি করে কোনোরকম সংসারটা চলে যায়, অসুবিধা কিছু হয় না। পুজোর সময় সামান্য উপরে রোজগারের আশায় দিন রাত এক করে মেহনত করে চলেছেন তারা। যাদের হাত ধরে এই প্রাচীন শিল্প বেঁচে রয়েছে তাদের নিজেদের অবস্থান যথেষ্ট বেহাল। সময় বদলালেও গ্রামের জল, রাস্তা, বিদ্যুতের বেহাল দশার পরিবর্তন ঘটেনি। বর্ধমান থেকে কৌশিক চক্রবর্তীর প্রতিবেদন, আর প্লাস নিউজ।